কংগ্রেস দলে যোগ্য নেতৃত্বের যে অভাব রয়েছে সেটা আবারও চোখে পড়ল সোমবার। পঞ্চায়েত নির্বাচনে বিজয়ীদের সম্বর্ধনা জানানোর জন্য তৈরি ছিল রাজীব ভবনের মঞ্চ। সকাল 11টা থেকে শুরু হবে সম্বর্ধনা সভা। জেলা কংগ্রেসের আয়োজনে ডায়াসে বসে রয়েছেন তখন সাংসদ সুস্মিতা দেব, বিধায়ক রাজদীপ গোয়ালা, প্রাক্তন মন্ত্রী অজিত সিং, প্রাক্তন বিধায়ক রুমি নাথ, জেলা সভাপতি প্রদীপ কুমার দে। ঠিক তখনই গোল বেঁধে যায়। ছোটখাটো বিষয় থেকেই ঘটনার সূত্রপাত। এক সময় ডায়াসের দিকে তেড়ে যান দলীয় কর্মী সমর্থকরা, এরপরই চূড়ান্ত রূপ নেয় সভাস্থল। জেলা সাধারণ সম্পাদক সিরাজুল আলম লস্কর বরখোলার প্রাক্তন বিধায়ক রুমিনাথের বিরুদ্ধে অসাংবিধানিক শব্দ প্রয়োগ করেন। জেলা সভাপতি প্রদীপদের অবস্থা তখন সামরাখি না কুল রাখি। আমরা কংগ্রেসের কাজ না করিয়া সারা তারা নির্দলীয় কাজ করে সম্পূর্ণ। বা মহিলা কংগ্রেস যারা আছে তারা বারে বারে জানানি পড়ো মহিলা কংগ্রেসে গিয়া নির্দলীয় কাজ করে। তা কংগ্রেসে একজনের টিকিট দিল, হ্যাঁ গলা বান্ধিয়া আর ইয়া ফানিত করে মরি যাক। এইসব কাজ চলে লাগে আজকে, এই সংগঠনের লাগি আজকে আমরা কংগ্রেস মারি খাই। না একটা কমিটি একটা মেডিং আইটেম করে নাক্ষণ তারা যদি প্রতিবাদ করলে, হ্যাঁ তারা একজন মানুষ এটার প্রতিবাদ করে না। পরে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে রুমিনাথ বলেন, বিধায়ক বা নেতা হওয়ার আগে তিনি একজন নারী, কিন্তু জেলা সাধারণ সম্পাদক এমন কুৎসিত মন্তব্য করতে পারলেন। আমি মনে করি যে প্রথম দিকে প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্টটা ঠিক আসলো, লাস্টের দিকে সিস্টেমেটিকভাবে হয়েছে না। যার ধরুন আমাদের মধ্যে কিছু মতানৈক্য হয়েছে, কিছু মানুষ এটারে পার্সোনালি গালিগালাজ করে, আমি এটারে মাইন্ড করি না। কে গালি করছে আর কি কইছে আপনারা সবই জানুন যে আসলা ডিস্ট্রিক্ট কংগ্রেস সেক্রেটারি, যাই হোক তানটা তো আমি বড় ভাই হিসেবে মানতাম, কিন্তু তান কিছু আনপার্লামেন্টারি ওয়ার্ডস যেটা আমার আঘাত করছে। আমি আশা রাখি যে তান মেরার প্রতি যাতে সম্মান ইজ্জতটুকু যাতে আগামী এমএলএর আগে তো আমি একটা লেডি এসে বাট ইউজ করছে না, আমি কেন কইতাম? এটা তো আসে অলরেডি অনেক মানুষ শুনছে, এটা আমারও কইতে লজ্জা লাগে। তাই কয়েকদিন আগে আরেকটা ঘটনা ঘটছে মহিলা কংগ্রেস লইয়া, তার লোক মতানৈক্য হয়েছিল, তখন আমি জিনিসটারে লাইটলি ভাবছি। আর আজকে যেটা আমার লোক হয়েছে, আমি মনে করি মেয়েরার প্রতি তার দুধে অ্যালার্জি আছে, মেয়েরা দেখতে পারেন উনি কে।